তো গাইস আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। এই আমি সবাইকে আবার ছেড়ে চললাম, সেদিনের জন্য এক জায়গায় হয়ে গেছিলাম। সো গাইস দেখো এই মাত্র আমি বাসে উঠে পড়ছি। সো গাইস আমি এখানে নেমে গেছি আর সত্যি এখনো ঘুম দেওয়া হয়নি। আর এটা হচ্ছে পাঞ্জাকোটটা, পাঞ্জাকোটটা মেট্রো স্টেশন। তো পাঞ্জাকোটটা কোথায় কেউ জানো? গাইস ওয়াসিফ ভাই চলে এসেছে, বাইকার বয় বাইক পেয়ে গেছে এসে বুঝতেই পারছি। গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল মোটো ব্লগার অনিক। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে রাত্রিবেলা থেকে, ঠিক আছে? তো এই লাইট আসে তাই মুখটা দেখতে পাচ্ছ, অবশ্যই আমি দেখানোর চেষ্টাই করব। আর আমার সাথে আমার দুটো বডিগার্ড, এদিকে একটা এদিকে একটা। তো আমার নতুন জার্নি স্টার্ট হলো। তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখান থেকে নেবো অটো, অটোতে করে যাব বাস স্ট্যান্ড, তারপরে যাব লং। তো দেখ, তো গাইস বেরিয়ে পড়েছি, নিয়ে নিয়েছি অটো, ঠিক আছে? এই হচ্ছে রাইড চলছে আমাদের কন্টিনিউ, কথা আমার শোনা যাচ্ছে না, আশা করছি। যাই হোক তোমরা ভিউ এনজয় করো। তো গাইস এটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের বাস স্ট্যান্ড। আচ্ছা বাস স্ট্যান্ডটার নাম কি? ম্যাজেস্টিক বাস স্ট্যান্ড। তো এখান থেকেই নেবো আমি বাস। তো চলো তোমরা কি বলবো, মানে ভিডিও দেখতে থাকো, আমি আমার প্রসেসগুলো আগাই, বাসে উঠি, তারপরে দেখা হচ্ছে। তো গাইস আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি, এই হচ্ছে বাস, ঠিক আছে? এইটা না, আসছে যে বাসটা, আর এটা হচ্ছে অনলি লাক্সারি বাস স্ট্যান্ড। এখান থেকে একমাত্র লং ট্যুর করা যায়। গুড বাই করেছে। তো গাইস চলো, আমার বাস এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো আমি সবাইকে আবার ছেড়ে চললাম, সেদিনের জন্য এক জায়গায় হয়ে গেছিলাম। তো আবার আমাকে যেতে হচ্ছে ফেরত। এখন হওয়া যাবেও না, ইনশাআল্লাহ ভবিষ্যৎ আবার একসাথে হবো, টেনশন নাই। তো যাই, দুটো প্রিয় বন্ধুকে ছেড়ে বাইরে হচ্ছে, ইনশাআল্লাহ ভাই আই, অসুবিধা নেই। চলো আমি বাসে উঠি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো মরিরুল আর সালমানকে টাটা করার টাইম হয়ে গেছে, আসছি। হ্যাঁ চলো গাইস, এটা হচ্ছে বাস। তো রোড ভিউ যখন পাবো তখন তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো, আর এখানে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাব। কোথায় যাচ্ছি জানতে চাও? না চলো এটা সারপ্রাইজ থাক, কালকে সকালবেলায় দেখাবো, ঠিক আছে? কোথায় গিয়ে নামছি? হ্যাঁ তো চলো তোমরা স্টেটেন ভিডিও দেখতে থাকো, আমি ছোট্ট ছোট্ট সিন নিয়ে তোমাদের সাথে দেখা করতে থাকছি সবসময়, ঠিক আছে? তো বাস এখন একদম নিজের রাফতারে ছুটতে শুরু করে দিয়েছে, আর এখনও পর্যন্ত শোয়ার বন্দোবস্ত নেইনি। এখন এমনি চুপচাপ কি বলবো, ফেস দিয়ে একটু ইয়ারফোনে গান শুনছি। হ্যাঁ তো চলো তোমাদেরকে বাইরের ভিউটা একবার দেখাই। সো গাইস গুড মর্নিং, গলাটা একটু হালকা ভারী ভারী লাগছে, কালকে রাতের ঘুমটা একদম সলিড হয়েছে, যাই না মুখ চোখের অবস্থা কি, বাস থেকে এখনও বেরোতে পারিনি। তো এই দেখো, এই হচ্ছে সিটি, আমি এখন সিনিক ভি এনজি করতে করতে চললাম। তো আই হোপ সিগন্যাল পড়ে গেছে। তো গাইস বাসটা ঠিক এরকমই ছিল, ঠিক আছে? প্রচুর জ্যাম সামনে, আর আমি নামার জন্য রেডি হয়ে গেছি, জ্বরের বোতলটা নিয়ে আগে নিচে মুখ ধুতে হবে, তারপর অন্য কোনো কথা। তো গাইস আমি এখানে নেমে গেছি, আর সত্যি এখনও ঘুম দেওয়া হয়নি। আর এটা হচ্ছে পাঞ্জাকোটটা, পাঞ্জাকোটটা মেট্রো স্টেশন। তো পাঞ্জাকোটটা কোথায় কেউ জানো? ঠিক আছে, জানলে কমেন্ট করে বলো আমি কোন শহরে এসেছি, ঠিক আছে? আর আমাকে নিয়ে আসার জন্য ওয়াসিদ ভাই আসছে। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো, ওয়াসিদ ভাই আসুক, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস ওয়াসিদ ভাই চলে এসেছে, একদম বাইকার বয় বাইক পেয়ে গেছে এসে বুঝতেই পারছি। এটা আমি চালাবো, তুই হেলমেট নাও। আরে
তো এইটা হচ্ছে অশিত ভাই, এতক্ষণ তো ওনার মুখ দেখতে পাওনি। তো চলো এখন এক্সপ্রেস রাইড করব। আমি এখন ভিডিও করতে পারবো না কারণ আমার কাছে তো আচ্ছা তো মাউন্ট আছে তো কিন্তু থ্যাংক ইউ। তো এক মিনিট রুকো, আমি ইসকো ফিট কর লেতে। তো গাইস আমি জানি আমার কথা শোনা যাবে না, ঠিক আছে, তাও আমি কিছু, এই দেখো আমি এরকম ভাবে এখন বাইক চালাচ্ছি, ঠিক আছে, এক্সপালস চালাচ্ছি, এক্সপালস 200। তো আমাকে ওয়াশিদা নিয়ে যাচ্ছে একটু গাইড করে, আমি এখানে ফার্স্ট টাইম বাইক চালাচ্ছি ভাই। তো যে সিটিটা এসেছি, ঠিক আছে, সেটা বলেই দিই, এটা হচ্ছে হায়দ্রাবাদ, ঠিক আছে। তো অনেকদিন পরে দেখো আমি বাইক চালাচ্ছি, আমার এক্সপালস 200, আর এইটা হচ্ছে আমি ভালো করে দেখালাম। তো মাইক তো নেই ভাই, আমি তো মাইক নিয়ে আসিনি, মোটর ব্লগিং সেটআপ, ঠিক আছে। হ্যাঁ তো গাইস চলো, খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখান থেকে এবার বেরোবো। এই হান্টার আমাদের অশিত ভাই, মতলব সাহিল ভাই চালাবে, আর আমার কাছে আছে এক্সপালস 200। তো চলো রাইড স্টার্ট করি। তো গাইস আমার কথা শোনা যাবে নাকি আমি জানি না, কিন্তু চলো আমাদের হায়দ্রাবাদ সিটি রাইড স্টার্ট হয়ে গেছে, এরপরে যাবো নেক্সট ডেস্টিনেশন। তো চলো, বাইক পেয়ে খুব ভালো লাগছে, মোটর ব্লগিং করতে পারছি, কিন্তু আমি যদি সব কিছু আগে থেকে সেট আপ নিয়ে আসতাম ভালো হতো, কারণ এখানে তো মাইক লাগানো নেই, জানি না আমার কথা শোনা যাবে কি না। তো চলো এমনি রাইড করি, ঠিক আছে, ভিডিও দেখতে থাকো। চলো, বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, গোপ্রো আমাকে স্কুলে ভরতে হবে, তো পরে ভিডিও। সত্যি রাইড করতে করতে অনেকটা চলে আসলাম, আর আমাদের একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে রাস্তাটা ঠিকঠাক চিনি না, তো সেটা নিয়ে একটু ফোনে ডিসকাশন চলছে, মানে আমি যে জায়গাটায় যাব, তো সাহিল ভাই কথা বলছে আর চলছে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো, এখন বৃষ্টি হয়নি, আমি গোপ্রো আবার লাগাবো। জানি আমি সাউন্ড কোয়ালিটি দিতে পারবো না, ঠিক আছে, কারণ মাইক সেট আপ হেলমেটে নেই, বাট ক্যামেরা লাগানো অ্যাঙ্গেলটা আছে, তো আমি যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি, আর চলো সব ঘুরে দেখাবো। তো চলো ক্যামেরা আমি আগে ফিট করি। তো গাইস কানেক্টেড টু হাই রোড, আবার নিলাম হাই রোড থেকে হারিয়ে গেল ওই পাশে, ওই আগে সাহিল ভাই হারিয়ে গেলে আমিও হারিয়ে যাবো ভাই, আমি কিছু নিয়ে যাব, তো আমাদেরকে আবার ইউটার্ন নিতে হবে ভাই, যে কেউ চালাতে পারবার শহরে ভাই, শুধু তোমাকে নিয়ম কানুনগুলো জানতে হবে। তো ভাই যেমন সূর্যের তাপ তেমন পায়ে ইঞ্জিনে হিট লাগছে ভাই, জানি না আমার কথা ক্লিয়ারিটি শোনা যাবে কি না, তাও আমি কথা বলছি, না গেলে হিট করতে হবে, কিছু করার নেই। তো যাই হোক সাহিল ভাই কোন দিকে যাবা, এখানে সব নাম্বার, গাড়ির নাম্বার হচ্ছে APMTS, ঠিক আছে, এইসব APTS দুটোই চলে। তো আমরা এই রেল যে রেলগেট এটা ক্রস করবো, ক্রস করে যাব, ভয়েস আসবে নাকি জানি না, যে ভাই টেনশনে আছে, বাট ভিডিও তো হচ্ছে। তারপরে রাজীবুলের সাথে দেখা হয়ে গেল, মতলব রাজীবুল এখানেই তো আসলাম, নামাজ কি খবর, চলো ভেতরে চলো ভেতরে চলো, কিচ্ছু খাবো না এখন, চা খেয়ে যাবো, আরে ওর রুমে চলো না, না না চাটাকে বেরিয়ে যাবো, আমার টাইম দেখো কত আছে, রুমে একবার যেতে হবে না, না দেখো আমাকে 11টা ডিউটি আছে আমার, আমাকে এটা সত্যি কথা প্রথমে বলেছে যে। তো গাইস সাহিল ভাই এখন আমাকে এখানে ড্রপ করে চলে যাচ্ছে, এখন থাকলো সাহিল ভাইয়ের বাইক আমার কাছে, থ্যাঙ্কস বাইক দেওয়ার জন্য সাহিল দা, চলো। আর তুমি যখন যাবা তুমি সিকিন্দ্রাবাদ হয়ে যাবে না,
একদম সিকান্দ্রাবাদও যেতে পারো, হায়দ্রাবাদও যেতে পারো, আমার কাছে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, একদিন দুদিন যা আছি দেখা হবে। আমি আসবো রাত্রেবেলা একদম। ঠিক আছে, ফাঁকা থাকলে এসো, ফাঁকা থাকলে চলে আসবো, কোনো দিক্কত নেই। ঠিক আছে, হেলমেটটা পরে নিয়ে বেরিয়ে যাওয়া ভালো। হেলমেটটা খুবই, হ্যাঁ একটু লুজ হচ্ছে তোমার, আমি বুঝতে পারছি, আমার টাইট ছিল। আচ্ছা বেশ, ঠিক আছে, আরাম আরামসে যাও। হ্যাঁ দাদা, তো চল গাজীপুর সানশাইন পার্ক অন কি? হ্যাঁ অন, সামথিং বললাও তুমি। হ্যাঁ তো গাইস, এই সোসাইটির মধ্যে ঢুকবো। क्या सोसाइटी है, ठीक है। ओहो, রাজীবুল এরকম সোসাইটিতে থাকে? কোথায় বলেছে আমি সেটাও জানি না। 33, 70, 75, 72। This is 70। হো, তো মনে হয় এই সোসাইটিতে থাকে। এটা হচ্ছে 70 নম্বর, কারণ ওটা 71 ছিল, এটা নাম্বারটা নেই মিস। তো আসুক, তারপর ঢুকবো। হেভি জায়গা ভাই, একদম সেই লেভেলের জায়গা। তো গাইস, এখানেই হবে বাইক পার্কিং। তো পৌঁছে গেলাম, তারপরে ঘোরাঘুরি ভিডিওতে আসবে। আর চলো যাই রুমে, যাই যে ফ্রেশ হই। ফ্রেশ হওয়ার পরে একটু রিল্যাক্স হয়ে ভিডিও এন্ড করবো, কিংবা কিছু হলে দেখাবো। তো চলো দেখতে থাকো।